الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن للتي يهدي للتي هي أقوم وقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه لو تركتم سنة نبيكم لضللتم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বান্দাকে ইমতিহান করেন। মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে কি করে? তখন সে আল্লাহর হুকুমের উপরে কায়েম থাকে না মনক্ষুণ্ণ হয়ে যায়? আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে সর্বাবস্থায় বান্দা আল্লাহ তাআলার উপরে রাজি থাকে কিনা। এই জন্য মুত্তাকিনদের সিফাত বলা হয়েছে দ্বিতীয় পারায়। ওখানে বলা হয়েছে আস-সাবিরিনা ফিল বাসা ওয়াজ যাররা, যারা মুত্তাকি আল্লাহ ওয়ালা, যাদের দিলে তাকওয়া, তারা ধৈর্য ধারণ করে অর্থাৎ আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে। ফিল বাসা মুসিবতের সময়, আদ-দাররা এবং ভালো অবস্থার সময়, কঠিন সময়, আনন্দ সময়, সকল সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে। আল্লাহর মহব্বতের মধ্যে কোন অবস্থায় তার দিলের মধ্যে কোন ঘাটতি আসে? কারণ সে আল্লাহকে সবচেয়ে বড় মঙ্গল কামনাকারী, সবচেয়ে বড় বন্ধু, মুরব্বী,
সে আল্লাহকেই মানে এবং তার সবকিছু আল্লাহর হাওয়ালা করে দেয়, যে আল্লাহ আমি আমি আমার নই, তোমার মালিকানা, আমার বিবি বাচ্চা, আমার ঘর বাড়ি, আমার গাড়ি বাড়ি, আমার দোকানপাট, আমার মিল কারখানা, আমার মার্কেট, আমি তো পাহারাদার মাত্র, কিছুক্ষণ আমার দায়িত্বে থাকবে, আমার পাহারায়, পরে আর এক ব্যাস আসবে, তার ছেলে আসবে বা কেউ আসবে, পাহারাদার। আসল মালিক তো তুমি রব্বুল আলামিন। কাজে আমার নিজের ব্যাপারে বা আমার পরিবারের ব্যাপারে বা আমার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আল্লাহ তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও, তো সেটা আমার মনের অনুকূলেও হইতে পারে, আমার মনের প্রতিকূলেও হইতে পারে, বিরুদ্ধ হইতে পারে। তো সর্ব অবস্থায় আমার দায়িত্ব, আমার মনিব তার মালিকানার মধ্যে যে সিদ্ধান্ত করছেন ওইটাই ঠিক, ওইটা মেনে নেওয়া আমার দায়িত্ব। আমার মনিব তার মালিকানার মধ্যে তিনি যেটাকে মঙ্গলজনক মনে করেছেন সেটাই করেছেন। এইখানে আমার নাক গলানোর, হ্যাঁ, হায় হুতাশ করা, বেহুশ হয়ে যাওয়া, এগুলোর কোনো সুযোগ নেই। আপনার দোকানে যত ক্ষতি হোক, হ্যাঁ, আপনার বাড়ির চাকরের তো এই নিয়ে কোনো পরেশানি নেই, চাকর যেন আমার তো না, আমার বসের গেছে, এর তো কোনো পরেশানি নেই। আপনার কোনো সমস্যা হলে বা বড় কিছু পাইলে তার খুশিও নেই বেজারও নেই। আমাদের অবস্থা এরকম হইতে হবে, আল্লাহ যে কোনো সিদ্ধান্ত করুক আমার দায়িত্ব সবল করা, বাস মনের অনুকূলে হলে আলহামদুলিল্লাহ, বিরুদ্ধে হলে আলহামদুলিল্লাহ, একটা শব্দ বাড়াইতে হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। খুশির সময় খালি আলহামদুলিল্লাহ, আর মনের বিরুদ্ধে হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থা রাখছেন এই অবস্থায় আল্লাহ প্রশংসা, কিন্তু আলহামদুলিল্লাহ মাপ নেই। আমাদের দায়িত্ব এইটুকু, পাহারাদার হিসেবে আমাদের দায়িত্ব এইটুকু। বিবি মারা গেল, সন্তান মারা গেল, কি করার, তার ঠেকানোর ক্ষমতা আছে? বিবি তো পরের কথা, আমি মারা গেলাম তো কে ঠেকাবে, কারো কোনো ক্ষমতা নেই। কোনো নবী রসুলকেও কোনো ক্ষমতা দেন না, তারাও আল্লাহর হুকুমের আন্ডারে, আল্লাহর হুকুমের ভিতরে। কাজেই আল্লাহকে সবকিছুর মালিক মনে করে তার ফয়সালা মেনে নিতে হবে। আজকে বৃষ্টির দিন, অনেকেরই আমাদের আসতে কষ্ট হয়েছে, কষ্ট করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জাযাও দিবেন, যতটা কষ্ট হয় আল্লাহ তাকে ততটা জাযা দান করেন, প্রতিদান দিয়ে থাকেন। যেদিন সমস্যা হয় না সেদিন আমরা আছি, কিন্তু সেদিন যে সব হয়েছে আর আজকে যে সব হবে সে এক সমান না। আজকেরটা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়ায় দিবেন। অনেকেই ভিজে কষ্ট করে নানানভাবে আসছে, বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহ দান করে, এখানে কারো কোনো হাত নেই। এই জন্য সূরা লুকমানের শেষে বলা আছে যে কিছু বিষয় আছে এগুলো কেউ বলতে পারবে না, কখন হবে, কি পরিমাণ হবে কেউ বলতে পারবে না।
إن الله عنده علم الساعة قيامت কবে হবে হবে নিশ্চিত কিন্তু কবে হবে কে বলতে পারবে কাফেররা আমাদের আকীদা নষ্ট করার জন্য বিভিন্ন সময় কিয়ামত ঘোষণা করে কাফেররা বিভিন্ন সময় কিয়ামত ঘোষণা করে পরে দেখা যাবে ভুয়া অমুক গ্রহ একটা ছুটছে এটা তো দুনিয়া এসে পড়বে সব তসনস হয়ে যাবে একবার তো এরকম বলল ঢাকা শহর অর্ধেক খালি হয়ে গেল বলল মরি তো বাপ মার কবরের কাছে যাই মরি এই অবস্থা হয়ে গেল অর্ধেক বারে শনিবার কিছুই হলো না সেই শনিবারে কিছুই হলো না আমাদের উপর অবশ্য কেয়ামত গেছে হ্যাঁ ওই দিনে আমাদের মাদ্রাসা ইসলামের নামধারী কিছু লোক তারা জবরদখল করতে আসছিল তারা আগে তো জানাইছিল ওই দিন নাকি কেয়ামত হবে একটা ইঙ্গিত দিছিল তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এই এই যে কাফেররা এক একটা ঘোষণা দেয় এদের উদ্দেশ্য কি যখন ভুয়া হবে কয়েকবার ঘোষণা দেওয়ার পরে তখন পাবলিক মনে করবে যে এতবার ঘোষণা দিল একটাও তো হলো না তাহলে হুজুররা যারা বলে এটাও তো এরকম একটা কিছু হবে হুজুররা যে বলে কেমন হবে বিচার দিবস মালিক ইয়াউমিদ দিন এটাও তো এরকমই মনে হয় শেষ পর্যন্ত ধাক্কাটা লাগবে মানুষের ইমানের কেয়ামত সম্পর্কে বিশ্বাস দুর্বল হয়ে যাবে মানুষরা বেঈমান এইভাবে তারা এক একটা চক্রান্ত করে যে মানুষের ইমানকে নষ্ট করে দেয় নিশ্চিত হবে নিশ্চিত হবে এবং জুমার দিন হবে এটুক সহি হাদিস দ্বারা প্রমাণিত আর বাকিগুলো সহি হাদিসে নেই যেমন মহররমের দশ তারিখে হবে এগুলোর পিছনে কোনো মজবুত হাদিস নেই এই জন্য এগুলোকে অকাট্যভাবে বলা যায় না মহররমের দশ তারিখ হবে তো বলা যায় না হইতেও পারে নাও হইতে পারে শুক্রবার হবে এটা সহি হাদিস দ্বারা সাবেত এখন কোন সালে হবে এটা কারো জানা নেই মানুষরা আজে বাজে হাদিস তৈরি করছে 1400 হিজরির পরে কি যে হবে আল্লাহ রাসূল বলে গেছে কারো জানা নেই অথচ 1400 বছর উল্লেখ করে কোন হাদিসই নেই অথচ এই হাদিস লয়ে মানুষ পরেশান আল্লাহ রাসূল নাকি এই বলে গেছেন 1400 হিজরির পরে কি হবে জানা নেই সব বানোয়ার তো এই একটা বিষয় যে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ইল মানে জ্ঞান সাআত মানে কিয়ামত ওয়ায়ুনাজ্জিলুল গায়ব এবং আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন ইউনাজ্জিলু মানে নাজিল করা গায়ব বৃষ্টি কখন দিবেন কি পরিমাণ দিবেন কেউ বলতে পারবে না আবহাওয়াবিদরা যাই বলে সব তারা ধারণার উপর বলে যে হইতে পারে এত কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে কোনো খাটে খাটে এটা চূড়ান্ত এলেন স্বয়ং রব্বুল আলামিন এরা আরো কিছু বিষয় আছে মায়ের পেটে যে সন্তান এই সন্তানটা কি ধরনের হবে খালি পুরুষ আর মহিলা না তার গায়ের রং কি হবে সে ধনী হবে না ফকির হবে সে আলেম হবে না মূর্খ হবে এগুলো কারো বলার ক্ষমতা নেই
স্বয়ং আল্লাহ জানেন, আর কেউ বলতে পারবে না। কালকে সারাদিন আমার সামনে কি কি আসতেছে আমরা বলতে পারবো না। আমরা কয়েকটা প্রোগ্রাম বানায় রাখি, তার মধ্যে আরো কত প্রোগ্রাম ঢুকে যায়, অমুক মারা গেছে তা জানা যায়, যাও এই হয়েছে সেই হয়েছে, অমুক খারের দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো জানা যায় না। কালকে আমার সামনে কি কি আসছে এবং কার কোথায় এন্তেকাল হবে, আমা তাদরি নাফসুন মাযা তাকতিবু গাদা, আমা তাদরি নাফসুন বি আইয়ি আরযিন তামুত, কোন জমিনে তার এন্তেকাল হবে এটাও জানা নেই। এসব বিষয়গুলো স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরত দ্বারা কন্ট্রোল করতেছেন। কেয়ামত কবে হবে, বৃষ্টি কখন হবে, বাচ্চার কি হালাত, কালকে আমার সামনে কি আসতেছে, আমার মৃত্যু কোথায় হবে, এই জন্য কিতাবে লিখছে কেউ যদি কাফন তৈরি করে রাখে তো এটা জায়েজ। কাফন তৈরি করে ব্যাগের মধ্যে রেখে দিল, যেখানে যায় সেখানে সাথে করে নিয়ে যায়, এটা শরীয়তে জায়েজ। কিন্তু কেউ কবর তৈরি করে রাখল, এটা শরীয়তে নিষেধ, এটা করা ঠিক না। কারণ কোন জমিনে তার মৃত্যু হবে এটা তো জানা নেই। কাফন না হয় ব্যাগের মধ্যে করে রাখলো, যেখানে গেল ওই ব্যাগ সাথে করে গেল, কিন্তু কবর কি সাথে নিয়ে ঘোরা যায়, তাহলে এখানে বানায় লাভ কি, আমি এখানে বাপের পাশে বানায় রাখলাম কবর, তা আমার এখানে কবর দিও, ফাঁস করতে দেয় মরে গেলাম, ওরা তো লাশ নিয়ে আসবে বাংলাদেশে, এত পবিত্র ভূমি থেকে বাংলাদেশে নিয়ে আসবে, আর লাশ একখান থেকে এখানে নেওয়া কি জায়েজ আছে? শুধু আমাদের দেশের লোকেরা নেয়, আবার কতগুলো লোক এটাকে ইসলামের খেদমত মনে করে, হ্যাঁ তারা লাশবাহী গাড়ি তৈরি করছে, ইসলামের খেদমত মনে করে কিছু মূর্খ নামধারী আলেম তারা লাশবাহী গাড়ি তৈরি করছে, ইসলামের সেবা দিবে তারা, অথচ খবরে নেই এদের যে আমাদের ইসলামের সেবা দিচ্ছি, এটাই না যায়। ইসলাম সাইনবোর্ড দিলেই তো ইসলাম হয় না, কোরআন হাদিস অনুযায়ী হয়েছে না। এই জন্য কাফন তৈরি করে রাখা যায়, হাদিসে পাওয়া যায় একজন সাহাবি আব্দুর রহমান এমনি আউফ, উনি আল্লাহ রসুল একটা চাদর পরে আসছিলেন খুব ভালো, ওটা চাইলেন তুই এটা আমাকে দিয়ে দেন, আল্লাহ রসুলের কাছে চাইলেন এই সাহাবি। তো মজলিস খতম করে হুজুরের বাসার মধ্যে যেয়ে আর একটা চাদর পরে এটা পাঠিয়ে দিলেন, তো অন্য সাহাবির একটু নারাজ হলো, তুমি জানো যে এটা হুজুরে খুব শখ করে নিচ্ছেন, চাইলা কেন, অন্য সাহাবির একটু নারাজ হইল, তুমি উত্তর দিলেন ভাই এটা পড়ার জন্য চাই নাই, এটা আমি এই জন্য চাইছি আমি রেখে দিব, এবং আমার মৃত্যুর পরে এইটা আমার কাফন হবে। তখন সবাই চুপ হয়ে গেল, এবং সত্যিই ওই রসুলের এই পড়া একবার পড়তেন ওই চাদরটা, এটা ওনার মৃত্যুর পরে ওনার কাফন হয়েছিল। তো যাই হোক, এসব জিনিসগুলো আল্লাহ তাআলা নিজের এখতিয়ারে রাখে। তার মধ্যে বলতেছিলাম এই বৃষ্টি আল্লাহর কন্ট্রোলে রাখে, কেউ বলতে পারবে না একদম বৃষ্টি হবে নিশ্চিত, এত অন্ধকার তাহলে কিচ্ছু না, মেঘ কেটে দেয় আকাশ পরিষ্কার হয়ে গেল, বলল কেটে সব মেশিন ফেল। এটা নিয়ে অনেকে ইমান নষ্ট করে, আল্লাহ রসুল যখন নাকি স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তুনি এই স্বপ্ন ব্যক্ত করলেন,
ব্যক্ত করলে সবাই তৈরি হয়ে গেল। রসুলের স্বপ্ন তো ওই তো হবেই, আজ না হোক কাল ঘটবেই। ওনারা আসলেন, হুদাইবিয়া পর্যন্ত পৌঁছলেন, কাফেররা আর আগে বাড়তে দিল না, আগে বাড়তে দিল না। দেখ একটা সোলেনামা হলো, 10 বছরের চুক্তি হলো, আগামীবার তারা উমরা করার পারমিশন দিল লম্বা কিছু। তো ওইখানে আছে হুদাইবিয়াতে পৌঁছার পরে, এখন নতুন নাম হয়েছে সুমাইসিয়া। হুদাইবিয়ার এখন হুদাইবিয়া করে চিনবে না, সুমাইসিয়া। জিদ্দার থেকে মক্কা আসতে গেলে সাইন বোর্ড পড়ে সুমাইসিয়া, বিরাট একটা ই দেওয়া আছে রাস্তার উপরে, রিহাল ঢালাই করে বানাইছে পুরো রাস্তা জুড়ে, তার উপরে একটা কোরআন শরীফ, আসল কোরআন শরীফ না, মানে এটা বানাইছে আর কি আকৃতি, যে কেমন যেন একটা রিহাল তার উপরে কোরআন শরীফ, ওটা কেমন যেন সে মক্কা ঢুকছে। ওইটার কয়েক কিলোমিটার আগে এই সময় দিয়া, তো এইখানে যখন পড়ছেন ওই দিন রাত্রে বৃষ্টি হল। নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে একটা বয়ান দিলেন, বললেন দেখো এই বৃষ্টির কারণে অনেকের ঈমান তাজা হয়ে গেছে, অনেকের ঈমান নষ্ট হয়ে গেছে। যারা বলা বলি করছে যে আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে, তাদের ঈমান আরো তাজা হয়ে গেল, মজবুত হয়ে গেল। আর যারা বলা বলি করছে যে এই যে নক্ষত্র পরিবর্তন হয়েছিল, একটা গ্রুপ আছে ওরা কিন্তু নক্ষত্র দেখতে থাকে জ্যোতিষী, এই যে গতকাল নক্ষত্র পরিবর্তন হয়েছিল ওই পরিবর্তনের কারণে বৃষ্টি হয়েছিল, এই যারা যারা কইছে এদের সব ঈমান নষ্ট হয়ে গেছে। নক্ষত্রের পরিবর্তনের সাথে বৃষ্টির কি সম্পর্ক? তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য জ্যোতিষীদের কথা বিশ্বাস করা শরীয়তে জায়েজ। এক হাদিসের মধ্যে আসছে যে জ্যোতিষীর কাছে গেল এবং তাদের কাছে ভবিষ্যৎ জানতে চাইল, ফকদ কাফারা বিমা উনজিলাল মুহাম্মদ, রসুলের উপরে যে শরীয়ত নাজিল করা হয়েছে ওই শরীয়তের সাথে সে কুফরি করল, কুফরি করল। এই গণকের কাছে যারা গেল আর বিভিন্ন কথা জিজ্ঞাসা করলো, তার ঈমান নষ্ট হয়ে গেল। ওই গণক কি তার গায়েব জানে? গণক নিজের গায়েব জানে? তার একজনের গায়েব বলে। একটা ঘটনা শুনছি, এক লোকের গণকের কাছে দেয়, গণকের একটা থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দিলেন কেন? এটা বোঝার জন্য যে তুমি তোমার গায়েব জানো কিনা, তোমার ভাগ্যে আজকে কি কি ঘটবে তোমার জানা আছে কিনা, এটা বোঝার জন্য থাপ্পড়টা দিচ্ছি। তো তুমি তোমারটা বুঝতে, তাহলে আমি যখন এই নিয়ে আসছি তো তুমি এটা বুঝতে পারতে, বুঝে আগে থাপ্পড় দেওয়ার আগে কি হয়ে যেতে, সতর্ক হয়ে যেতে। তা যখন হও নাই তো তোমারটাই তো জানো না, তা আর একজনটা কোত্থেকে বলো? তো এই জন্য থাপ্পড়টা দিচ্ছি। তো এটা না চায়, বৃষ্টির পরে হুজুরে এই মন্তব্য করলেন, এই বৃষ্টির কারণে কারো ঈমান তাজা হয়ে গেছে আর কারো ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য কথা বলতে গেলে অনেক সাবধানতা লাগে, অনেক এলম লাগে। কিতাবে ঘটনা লিখতে, একবার বৃষ্টি হয়েছে, এক বুজুর্গ লোক এরা মুখ দিয়ে বেরোয় গেছে, ইস আজকে কি মানে ঠিক টাইমে বৃষ্টিটা হলো, সবাই বৃষ্টি চাইতেছিল, ঠিক যে টাইমে বৃষ্টি দরকার ওই টাইমে বৃষ্টিটা হয়েছে, এটা বলে ফেলছে। তো ওনাকে ইলহাম করা হলো, ওহি তো আর আসবে না, নবী ছাড়া ওহি আসে না, কিন্তু দিলের মধ্যে আল্লাহ তাআলা কথা ঢালেন, দিলের মধ্যে আল্লাহ তাআলা কথা ঢালেন। যারা আল্লাহর পথে থাকে তাদের দিলের মধ্যে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা স্পৃহা সৃষ্টি করেন। তো ইলহাম হলো
তাহলে অন্য দিনের বৃষ্টিগুলো অসময় হয়েছে, তুমি বললে আজকেরটা খুব সময় মতো হয়েছে, তোমার কথার অর্থই দাঁড়ায় তো অন্য যতগুলো বৃষ্টি হয়েছে এগুলো সব অসময় মতো হয়েছে। অসময় মতো বৃষ্টি কে দিল? আল্লাহ দিতে। তাহলে আল্লাহর কোনো হিসাব বিকাশ নেই, কখন দরকার তাও জানে না, এলোপাথারি এক সময় দিয়ে রাখে। তাদের তোমার এই কথার দ্বারা তো আল্লাহর উপরে বিরাট অবজেকশন হলো। তুমি যে কথাটা বললা এটা তো আল্লাহর উপরে অভিযোগ হয়ে গেল, আজকেরটা খুব ঠিক মতো হয়েছে বাকিগুলো সব গলত হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক, বিচারার অনেক তওবা তিল্লা করতে হয়েছে। আমাদের তো আল্লাহ অনেকটা ছাড় দেন, কিন্তু তারা বুজুর্গ ছিল, তাদের এইরকম একটা কথার উপরে পাকড়াও হয়েছে। এরকম কথা কেন বললে? যে কথার কারণে আল্লাহর উপর অভিযোগ হয় কেন বললে? আজীব জিনিস, সামান্য কথার উপরে পাকড়াও হয়ে যায়, একটু গলত কাজের কারণে পাকড়াও হয়ে যায়। সাধারণ মানুষকে আল্লাহ তাআলা অতটা গ্রেপ করেন না, পাকড়াও করেন না, তাদেরকে আল্লাহ তাআলা অধিকাংশ গুলো মাফ করে দেন। এই বৃষ্টিকে কেন্দ্র করে একটা মন্তব্য করলো, পুরো আটকা পড়ে গেল, আটকা পড়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও দেখা যায় আমাদের ইমানের পরীক্ষা নেন, কে কি ধরনের মন্তব্য করে এটা আল্লাহ তাআলা দেখেন। এখানে সতর্কতার দরকার আছে। আর একদিক দিয়ে বৃষ্টির কারণে আল্লাহ তাআলা ছাড়ও দেন, যেমন জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, অন্য মাজহাবে ফরজ, আমাদের মাজহাবে ওয়াজিব। এখন বৃষ্টি যদি থামতে না থামে, চলতেই থাকে প্রবল বৃষ্টি, মুষলধার বৃষ্টি, তখন বান্দাদের থেকে জামাতে উপস্থিত হওয়া এটা আল্লাহ তাআলা মাফ করে দেন। এই ওজরের কারণে যে নাকি জামাতের সাথে নামাজ পড়ে, সে আজকে বাড়িতে পড়ল, ছেলে মেয়ে নিয়ে জামাত করল, তো আল্লাহ তাআলা তাকে জামাতের সওয়াব দিয়ে দিল। যে জামাতে আসে তাকে, যে আসে না প্রত্যেক দিনই বাড়িতে পড়ে এ পাবে না, এ কিসের উপর পাবে? তো মসজিদে আসে না, যারা মসজিদে আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ছাড় দিবেন। যেন সফরে থাকলে অনেক আমল ছুটে যায়, সফরে থাকলে অনেক আমল ছুটে যায়, কিন্তু বাড়িতে এসে করতো। হাদিস আছে বুখারী শরীফের হাদিস, সে বাড়িতে করতো সফরে পারে নাই, আল্লাহ সব চালু রাখবেন। সুস্থ অবস্থায় করতো, এখন সে অসুস্থ, পারতেছে না। সুস্থ অবস্থায় যে আমল করতেন বুখারী শরীফের হাদিস, অসুস্থ অবস্থায় এই আমলগুলো আল্লাহ চালু রাখেন। জোয়ান বয়সে করত, এখন বিরুদ্ধ হয়ে গেছে, অতটা পারতেছে না, শরীরে কুলায় না, উজু রাখতে পারে না, তাহলে জোয়ান বয়সেরটা বৃদ্ধ বয়সে চালু রাখেন। আল্লাহ রহম ও করম, দয়া মায়া কি পরিমাণ! এই জন্য হাদিসে পাওয়া যায় একবার জুমার দিন এরকম খুব বৃষ্টি হচ্ছিল, অল্প কিছু লোক জুমার আগে আসছে আর বাকিরা আসার আগেই সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল। তো ওই দিন নবী আলাইহিসসালাম মুয়াজ্জিন সাহেবকে বলে দিলেন, তুমি আজান শেষ করে এই বাক্যটা বাড়া দাও, আল্লাহ সাল্লু ফির রিহাল, আল্লাহ সাল্লু ফির রিহাল। শোনো, যারা আসতে পারো নাই তোরা ঘরে জোহর পড়ে নাও, তোরা ঘরে কি পড়ে নাও, তোমাদের আসার দরকার নেই। কিন্তু এই বৃষ্টির মধ্যে যে আসবে প্যাক কাদার মধ্যে দিয়ে, হ্যাঁ, এখন তো মসজিদে উজুখানা থাকে, ওই জামানাতে সুবিধাও ছিল না, কই ধুইবে? আরে কাদা কুদা নিয়ে মসজিদে ঢুকলে মসজিদও তো নষ্ট হয়ে যাবে, হে বা নামাজ পড়বে কেমনে?
এই জন্য আল্লাহ রসুল এলান করাইলেন, ঘোষণা দেওয়াইলেন, আল্লাহ সল্লু ফির রিহাল, রিহাল মানে বাড়ি, যারা আসতে পারো নাই বাড়িতে জোর পড়ে নাও, শরীয়তের পক্ষ থেকে রহমতের বৃষ্টি, এই বৃষ্টিতে চলতেই থাকে, আসা মুশকিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ছাড় দিচ্ছেন, আল্লাহ রসুল সেটা এলান এলান। এরপর দেখে কষ্ট করে আসে, মসজিদ অসুবিধা না হয়, প্যাকাদা না ভরে, তো আল্লাহ তাকে তো আলাদা মর্তবা দান করবেন, আলাদা সওয়াব দান করবেন, তো বলার অপেক্ষায় রাখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর হুকুমের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। দ্বীনের কথা অনেকেই শুনতে থাকে, কিন্তু একজনের খুব উন্নতি হয় আর একজনের কোনো উন্নতি হয় না, উভয়জন শুনতেছে দ্বীনের কথা, কিন্তু একজনের অনেক ফায়দা হইতেছে, দ্বীনের লাইনে অনেক অগ্রসর হইতেছে, আর একজন যেই সেই কামারের লোহা, এক বাড়ি দেয় যেই আর এক বাড়ি দেয় সেই, লোহা লোহাই রয়ে গেছে, এটা আর কোনো পরিবর্তন হলো না। কেন হয়? তো কিতাবে লিখে যখন মানুষ কোরআন হাদিসের আলোচনা হেদায়াতের তালেব হয়ে শোনে, হেদায়াতের তালেব, তালেব মানে অন্বেষণকারী, প্রত্যাশী, আল্লাহ আমাকে হেদায়াত দান করেন, আমি এই নিয়েতে ওলামা একরামের বয়ান শুনতেছি, এই নিয়ত করে যখন শোনে তো আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন এবং তার রুহানি উন্নতি হইতে থাকে, রুহানি উন্নতি হইতে থাকে। কিছু লোক আছে এই নিয়তে শোনে না, হেদায়াতের তালেব হয়ে, হেদায়াত অন্বেষণকারী হয়ে সে দিনের কথা শোনে না, এদেরকে বলা হয় পণ্ডিত। এরা শোনে কেন? এরা শোনে যে এই হুজুরের বয়ানের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা, ভুল আবিষ্কার করা যায় কিনা, ওইটা পর্যবেক্ষণ করার জন্য উনি বয়ানে আসেন। তো উনি নিজে হেদায়াত পাওয়ার জন্য আসেন নাই, ওই হুজুরকে হেদায়াত করতে আসেন, হুজুর কি কি ভুল করে ওগুলো উনি ঠিক করে দেবেন, আপনার এই জায়গায় ভুল আছে এগুলো ঠিক করে নিয়েন, এলে ওনার নিয়েন। এই পণ্ডিতগুলো কোনোদিন হেদায়ত পাবে, কোনোদিন হেদায়ত পাবে না, এটা যে হেদায়ত চাই নাই, ওই নিয়ত করে বসে নাই, ওই নিয়ত করে যে বসবে সে যদি এমন বয়ান শোনে যে বয়ানের সব কথাগুলো তার আগের থেকে জানা আছে, বয়ানে যা যা বলা হয়েছে এই সব কথা তার জানা আছে, সব জানা কথা শুনতেছে, তবুও তার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর এস বেড়ে যাবে, কারণ জানা আছে কি না আছে এটা আল্লাহ দেখবেন না। কোরআন হাদিসের আলোচনা যে শুনবে তাই আগে শুনে থাকুক, এর দ্বারা তার ইমান বেড়ে যাবে। মুনাফেকরা মজাক করত, আজকে আয়াত নাযিল হয়েছে কার ইমান বাড়ত, মজাক করত, আল্লাহ ওখানে বলেছেন হ্যাঁ যারা ইমান আনছে ফাযাদাতহুম ঈমানা, এই আয়াত শোনার পরে আজকে আয়াত নাযিল হয়েছে, আজকে যা কিছু শোনানো হলো এতে তাদের ইমান আরো বেড়ে গেছে। ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, আর যাদের দিলের ভিতরে বক্রতা আছে, কুফুরি আছে, মুনাফিকি আছে, তাদের ওই রোগ আরো বেড়ে গেছে। একই আয়াত দুই ব্যক্তি শুনল, একজনের ইমান বেড়ে গেল আর একজনের বক্রতা টেড়ামি আরো বেড়ে গেল, ও পণ্ডিত ছিল,
হেদায়েতের তালেম হয়ে আসে নাই ও দিলের বক্রতা আরো বাড়ে এগারো বার ফাজাদাতহুম রিজসান ইলা রিজসি আর এর ইমান বেড়ে গেল এই জন্য জানা কথা শুনলেও ফায়দা জানা কথা আপনি একশো বার শুনলেন একশো বার আপনার ইমানের উন্নতি হবে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ এই কথাটা বোঝানোর জন্য একদিন বলতেছিলেন যে ফাজাইলের এই কিতাব তো আমি মৌলবী জাকারিয়াকে দিয়ে লেখাইছি কারে দিয়ে লেখাইছি তাহলে এই কিতাবে যা আছে সব তার জানা আছে সেই তো লিখছে তো তার জানা আছে না এই কিতাবে যা আছে এই কথাগুলো জাকারিয়া রহমতুল্লাহ জানা আছে কিনা উনি হলো ভাতিজা ইলিয়াস রহমতুল্লাহ আর এক ভাই ইয়াহইয়া রহমতুল্লাহ তার ছেলে হলো এই কুতবুল আলম জাকারিয়া রহমতুল্লাহ হ্যাঁ তো উনি একদিন বলতেছেন এই সব কথা মৌলবী জাকারিয়ার জানা আছে এত সত্ত্বেও যদি সে তালিমের হালকায় বসে তালিমের হালকায় বসতে পারে আর তালিম শোনে হয়তো একটা মূর্খ লোকে পড়ত কোন আলেম না সেই পড়ে দিল সেখানে ওনার মতো সাইকুল হাদিস সে বসল তো হযরত মাওলানা ইলিয়াস রহমতে বলতেছে এতে মৌলভী জাকারিয়ার ইমান বেড়ে যাবে আমরা মনে করি এটা শুনে তো লাভ হলো না কিছু এটা আমি আগের থেকে জানতাম আমরা এরকম মনে করি অথচ দেখা যেতেছে যে যখন মানুষ তালিমের হালকায় বসে বা এরকম মাহফিলের হালকায় বসে কোনো হক্কানি আলেমের সোহবতে বসে যদি জানা কথাও সে শোনে তাতে তার ইমান বেড়ে যায় আল্লাহর মহাব্বত বেড়ে যায় আল্লাহর নৈকট্য বেড়ে যায় কাজে সব নতুন কথা জানতে হবে এটা কোনো জরুরি না এটা সম্ভব পারো না সব নতুন কথা বলা সম্ভব পারো না কারণ ওই চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল যা বলে গেছেন ওইটাই আমাদের বলতে থাকতে হবে ওর মধ্যে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই ওইটাই বারবার বলতে হবে ওর মধ্যে আল্লাহ হেদায়েত রাখবে নতুন কিছু লাগবে না প্যারাসিটামলের রুগী যদি হয় প্যারাসিটামলই দেবে দিবে এই না যে এত বছর হয়ে গেছে তাহলে অন্য ওষুধ দেওয়া হোক না এটাই দিবে এইটার মধ্যেই ওর চিকিৎসা তো সার কথা আমাদের রুহানি উন্নতির জন্য হেদায়েতের তালেব হয়ে বসতে হবে হেদায়েত তলবকারী হেদায়েত অন্বেষণকারী হয়ে বসতে হবে কারণ এই বয়ানগুলো হলো বৃষ্টির মতো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে এলেম দান করছেন বৃষ্টির মতো বৃষ্টি যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু গাছপালা উৎপন্ন হয় কিন্তু বৃষ্টি যদি পাকা রাস্তার উপরে পড়ে কার্পেটিং রাস্তার উপর পড়ে এখান থেকে কিন্তু গাছ হবে না কোনো গাছ হবে না ঠিক এই দিনের কথাগুলো যে হেদায়েতের তালেব হয়ে বসছে হেদায়েত পাওয়ার জন্য বসছে তার দিলটাকে সে মাটি করে দিচ্ছে কি করে দিচ্ছে মাটি করে দিচ্ছে নরম করে দিচ্ছে বিনয় করে দিচ্ছে এখানে হেদায়েত উৎপন্ন হবে আল্লাহর মহব্বত পয়দা হবে আর যে পণ্ডিতগিরি করতে আসছে তো হুজুরে কি কি সংশোধন করা যায় হ্যাঁ ওর দিলেও বৃষ্টি পড়ছে কিন্তু ওর দিল তো কার্পেটিং রাস্তা ওরে যত বৃষ্টি পড়ুক যত বৃষ্টি পড়ুক ওখানে কোনো গাছপালা উৎপন্ন হবে না ওখানে আল্লাহর মহাব্বত আসবে না ওখানে হেদায়াত আসবে না আসা যাওয়া এই জন্য বলা হয়েছে দর বাহারা গায়ে সওয়াত সর সবজ সন আল্লাহর বলি বলেন যে পাথর উপরে যদি বৃষ্টি হয় তাহলে এখানে কিভাবে ফসল উৎপন্ন হবে
পাথরের উপর বৃষ্টি হয় এই বৃষ্টি দ্বারা ফসল হবে না কাজে তোমার দিলকে মাটি বানাও তোমার দিলকে মাটি বানাও তুমি বিনয়ী হও হেদায়েত পাওয়ার আশা নিয়ে বসো ওলামাদের ইসলাহ ওলামাদের সংশোধন তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব না এটা তুমি হেদায়েতের আশায় বসো যতবার বয়ান শুনবা কোরআন শুনবা আলোচনা শুনবা তোমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত বেড়ে যাবে রসুলের মহব্বত বেড়ে যাবে আল্লাহর নৈকট্য বেড়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের তালেব হয়ে হেদায়েতের মোহতাজ হয়ে দীনি আলোচনা শোনার তৌফিক দান করে তাহলে আমাদের রুহানি উন্নতি হবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব প্রত্যেক বারই আল্লাহর দিকে আমরা আগায় যাব আমরা এক জায়গায় থেকে যাব কেউ এক জায়গায় রয়েছে কেউ পিছাই দিচ্ছে তিন গ্রুপ আছে এক গ্রুপ আগায় দিতে আর এক গ্রুপ ওইখানে রয়ে গেছে আর এক গ্রুপ তারা বয়ান শুনে পরে যায় টিপ্পনি কাটে তো এইটা কি কোনো কথা হলো এইগুলো সায়েন্সের যুগে হুজুর এই সমস্ত মানসাত্রের আমলের কথা বলে এগুলো এই যুগে খাটায় উনি আবার যায় এটা সমালোচনা করতেছে হুজুর যে কোরআন হাদিসের কথা কইছে এগুলো নাকি তার সায়েন্সে আসতেছে না তার সায়েন্সে আসতেছে না এই সায়েন্সে যারা বসে থাকবে তো সব পিছাই পিছাইতে পিছাইতে আল্লাহ না করুক ইসলাম থেকে আউট হয়ে যেতে পারে ইসলাম থেকে আউট হতে পারে তোমার সাইজ তো ডেলি পরিবর্তন হয় ওইটা হুজুরে বয়ান করবে না তোমার এক বিজ্ঞানী কয় এটা আর এক বিজ্ঞানী কয় এটা একজন কয় সূর্য ঘরে একজন কয় পৃথিবী ঘরে এই নিয়ে তারা ঝগড়া লাগাইছে আমরা এই ঝগড়ার মধ্যে নেই আমরা যেগুলো বলি এটা কেয়ামতটা একই থাকবে আমরা পাঁচ অক্টের আওয়াজ করতে বলি তো কোনো হুজুর ছয় অক্ট কইবে না আমরা জীবনে একবার হজ করতে বলি কেউ দুইবার হজ ফরজ করবে না আমরা এক মাস রোজা রাখতে বলি এই সারা জীবন এক মাসই থাকবে কোনো পরিবর্তন হবে না আর তোমাদের বিজ্ঞানী তো পাল্টাইতে আছে এক একজন এত কিছু বলে আর একজন এসে বলে কিচ্ছু বোঝে নাই ও পাগল এটা হবে ও পাগল হয়ে গেল ওর জামানায় এত দাম ছিল আর এক জামানায় যে আস্ত পাগল হয়ে গেল এই হলো বিজ্ঞান সেই বিজ্ঞানকে কেন্দ্র করে আজকে কোরআন সুন্নার উপরে আপত্তি করা হয়েছে নিজের ইমান নষ্ট এগুলো পরিবর্তনশীল কোরআন কোনো পরিবর্তনশীল না আল্লাহ যা বলছেন কিয়ামত পর্যন্ত এক অবস্থায় চলবে এর একটা নুকতা একটা জের জবর এর মধ্যে পরিবর্তন আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন রসুলের সুন্নতের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন